গুড মর্নিং বাচ্চারা, তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো, তার সাথে বাড়িতে কিন্তু মন দিয়ে পড়াশোনাও করছো। আমি জানি তোমরা মন দিয়ে বাড়িতে পড়াশোনা করছো, তাই জন্যই তোমাদের বলছি যে আমি যে দ্বাদশ পাঠের কবিতাটা পড়েছি নিশ্চয়ই তোমাদের মুখস্থ হয়ে গেছে। তো এই কবিতা থেকে এবার আমরা অনুশীলনী ক্লাসগুলো করে নেব। তো দেখো অনুশীলনীতে প্রথমে কি আছে, প্রথমে আছে শব্দার্থ, তারপর আছে পূরণ করো, তারপর আছে সাজিয়ে শব্দ গঠন করো, ঠিক হলে রাইট আর ভুল হলে কাটা দাও, এগুলো আছে। তারপর আমি সব শেষে কিন্তু তোমাদের প্রশ্ন উত্তরগুলো করাবো। তো দেখে নাও প্রথমে কি আছে, শব্দার্থ লেখো। তো এখানে কি শব্দার্থ আছে সেগুলো আমরা করে নিই এবার। স্তূপ, স্তূপ মানে কি, ঢিবি, স্তূপ মানে ঢিবি। তাহলে কি হলো, স্তূপ মানে ঢিবি। ছড়ি, ছড়ি মানে সরু লাঠি, ছড়ি মানে সরু লাঠি। আত্মীয়, আত্মীয় মানে হলো স্বজন বা কুটুম্ব, স্বজন বা কুটুম্ব, অর্থাৎ আপনার জন, অর্থাৎ নিজের লোক, তাই আত্মীয় মানে কি লিখবো আমরা, স্বজন বা কুটুম্ব, তোমরা যে কোনো একটা লিখতে পারো। ভজন, ভজন কি, দেবতার মহিমা কীর্তন, দেবতার মহিমা কীর্তন বা দেবতাদের মহিমা কীর্তন। তাহলে কি হলো, ভজন মানে দেবতাদের মহিমা কীর্তন। নোঙর, নোঙর মানে কি, নৌকা বাঁধার জলের কাঁটা, নৌকা বাঁধার জলের কাঁটা, নৌকা বাঁধার মানে নৌকা জলে বাঁধার লোহার কাঁটা। তাহলে কি হলো, নোঙর কি, নৌকাকে, নৌকা জলে বাঁধার লোহার কাঁটা। আধার মানে অন্ধকার, আধার মানে অন্ধকার। দীপ, দীপ মানে বাতি, দীপ মানে বাতি বা প্রদীপ, বাতি বা প্রদীপ। তোমরা যে কোনো একটা লিখতে পারো। তাহলে কি কি পড়লাম, স্তূপ, ঢিবি, ছড়ি, সরু লাঠি, আত্মীয় স্বজন বা কুটুম্ব, ভজন দেবতাদের মহিমা কীর্তন, নোঙর নৌকা জলে বাঁধার লোহার কাঁটা, আর আধার মানে অন্ধকার, দীপ মানে বাতি বা প্রদীপ। এবার চলে যাচ্ছে আমরা পূরণ করতে। এই পূরণ করো করতে গেলে কিন্তু তোমাদের কবিতাটা খুব ভালো করে মুখস্থ করতে হবে। এর আগে আমি তোমাদের পরের লাইন আগের লাইনও শিখিয়েছি, আর তার সাথে কিন্তু এখন পরের লাইন আগের লাইন না এসে এখন এরকম শূন্যস্থান পূর্ণ আসতে পারে। তো দেখো, কলিকাতা হতে আসে ড্যাশ ড্যাশ অম্বিকা ড্যাশ, কলিকাতা হতে আসে বঙ্কু শ্যাম দাস অম্বিকা অক্ষয়। আবার বলি, কলিকাতা হতে আসে বঙ্কু শ্যাম দাস অম্বিকা অক্ষয়। তাহলে দেখো, কলিকাতা হতে আসে বঙ্কু শ্যাম দাস অম্বিকা অক্ষয়। পরে দেখো, তারি মাঝে ড্যাশ মাথা নেড়ে বাজাইছে ড্যাশ, তারি মাঝে হরে রাম মাথা নেড়ে বাজাইছে হারমোনিয়াম, তারি মাঝে হরে রাম মাথা নেড়ে বাজাইছে হারমোনিয়াম। তাহলে কি হলো, তারি মাঝে হরে রাম মাথা নেড়ে বাজাইছে হারমোনিয়াম। আচ্ছা, থলি ঝুলি ড্যাশ ডালা ড্যাশ ড্যাশ সবজিতে ড্যাশ, থলি ঝুলি ক্যাম্বিসের ডালা ঝুড়ি ধামা সবজিতে ভরা। আবার বলি, থলি ঝুলি ক্যাম্বিসের
ডালা ঝুড়ি ভামা সবজিতে ভরা। তাহলে দেখো কি পেলাম, থলি ঝুলি ক্যাম্বিসে ডালা ঝুড়ি ধামা সবজিতে ভরা, আকাশের কোণে ড্যাশ ড্যাশ ওঠে দূরে ড্যাশ ড্যাশ উঠিল ডেকে, আকাশের কোণে পঞ্চমীর চাঁদ ওঠে দূরে বাঁশবনে শেয়াল উঠিল ডেকে। আবার বলি, আকাশের কোণে পঞ্চমীর চাঁদ ওঠে দূরে বাঁশবনে শেয়াল উঠিল ডেকে। তাহলে কি হলো, আকাশের কোণে পঞ্চমীর চাঁদ ওঠে দূরে বাঁশবনে শিয়াল উঠিল ডেকে, ড্যাশ দোকানে টিমটিম করে ড্যাশ জলে একখানে, মুদির দোকানে টিমটিম করে দীপ জলে একখানে। আবার বলি, মুদির দোকানে টিমটিম করে দীপ জলে একখানে। তাহলে কি হলো, মুদির দোকানে টিমটিম করে দীপ জলে একখানে। এবার হয়ে গেল আমাদের পূরণ করো। এবার করবো আমরা সাজিয়ে শব্দ গঠন করো, কারণ এলোমেলো অক্ষর দেওয়া রয়েছে, এগুলোকে আমরা সাজিয়ে শব্দ গঠন করব। লয়াকারে লাল, লয়রসি লি, ঠয়কারে ঠয়কারি। তাহলে কি হবে, ঠয়কারে ঠে, লয়াকারে লা ঠেলা ঠেলি, ঠয়কারে ঠে, লয়রসি লি, ঠেলা ঠেলি। তাহলে কি হলো, ঠেলা ঠেলি। পরেরটা দেখো, বর্ষণের অ কয়াকার খণ্ডিত চয়রস্যি চি, এটা সাজালে কি আসবে, চয়রস্যি চি খণ্ডিত চিত, কয়াকার বর্ষণের অ কার চিৎকার। তাহলে কি হলো, চিৎকার। র করে র কয়াকারে কে দন্তে ন দন্তে সরষি সি, এটা সাজালে কি হিসেবে, কয়কারে কে রয়কারে রো কেরো দন্তে সয়রসি সি দন্তে ন কেরোসিন। তারপর দেখো, ইয় চয় ন ইয় চয় প ময়দিঘি মি, এটা সাজালে কি হিসেবে, প ইয় চয় ময়রসি ময়দিঘি মি পঞ্চমী। তাহলে হয়ে গেল আমাদের সাজিয়ে শব্দ গঠন করো। এরপরে আমরা করব, ঠিক হলে রাইট আর ভুল হলে কাটা দাও। নতুন চীনের জুতা করে মস মস, কথাটা কিন্তু ঠিক, নতুন চীনের জুতা করে মস মস, এই লাইনটা কিন্তু কবিতায় আছে, তাই এটা দিলাম আমরা রাইট। চলিল গরুর গাড়ি চলে পালকি ডুলি, এটাও ঠিক, কারণ এইটা কিন্তু বইতে আছে, যখন মানে স্টিমার থেকে সবাই নেমে বেরিয়ে যে যার বাড়ি ফিরছিল তখন কিন্তু কেউ পালকিতে কেউ ডুলিতে কেউ বা গরুর গাড়ি কেউ বা মোটর গাড়ি এতে করে যাচ্ছিল, তাহলে কথাটা ঠিক। শিশু বাবার কোলে চিৎকার স্বরে কাঁদে, কথাটা ভুল, শিশু মার কোলে চিৎকার স্বরে কাঁদে, তাহলে এটা ভুল। দূরে বাঁশবনে শেয়াল উঠিল ডেকে, কথাটা ঠিক, কারণ যখন সবাই চলে গেল তখন কিন্তু ওই নদীর আশপাশে যে বাঁশবন ছিল সেখানে কিন্তু শিয়াল উঠলো ডেকে, তাই কথাটা ঠিক। তাহলে দেখো আমরা কি কি করলাম, শব্দার্থ পূরণ করো, সাজিয়ে শব্দ গঠন করো, ঠিক হলে রাইট ভুল হলে কাটা দাও, এটা করলাম। তাহলে একবার পড়ে নি, স্তূপ মানে ঢিবি, ছড়ি মানে হলো সরু লাঠি, আত্মীয় মানে স্বজন বা কুটুম্ব, ভজন মানে দেবতাদের মহিমা কীর্তন, নোঙর মানে নৌকা জলে বাঁধার লোহার কাটা, আধার মানে অন্ধকার, দীপ মানে বাটি বা প্রদীপ। এবার তুমি পূরণ করো, কলিকাতা হতে আসে ড্যাশ ড্যাশ অম্বিকা ড্যাশ, কলিকাতা হতে আসে বঙ্কুশান দাস অম্বিকা ও অক্ষয়, তারি মাঝে ড্যাশ মাথা নেড়ে বাজাইছে ড্যাশ, তারি মাঝে হরেরাম মাথা নেড়ে বাজাইছে হারমোনিয়াম, থলিঝুলি ড্যাশ ডালা ড্যাশ ড্যাশ সবজিতে ড্যাশ, থলিঝুলি ক্যাম্বিসে ডালা ঝুড়ি ধামা সবজিতে ভরা, আকাশের কোণে ড্যাশ ড্যাশ ওঠে দূরে ড্যাশ ড্যাশ উঠিল ডেকে, আকাশের কোণে পঞ্চমীর চাঁদ ওঠে
দূরে বাঁশবনে শেয়াল উঠিল ডেকে, গ্যাস দোকানে টিমটিম করে গ্যাস জলে একখানে, মুদির দোকানে টিমটিম করে দ্বীপ জলে একখানে। আচ্ছা, সাজিয়ে শব্দ গঠন করো। ঠয়কায় লাল, অয়সি লি, ঠয়কায় ঠে, ঠয়কায় ঠে। এটা সাজালে কি আসবে? খেলা ঠেলি, ঠয়কায় ঠে, লয়কায় লা, ঠয়কায় ঠে, লয়সি লি, খেলা ঠেলি। আমি এরম করে না বলে ঠিক বানানো তোমাদের একবার বলে দিই। চয়সি চি, খণ্ডিত কয়েকার র, চিৎকার। আর এখানে আসলো কেরোসিন, কয়েকারে কে, বর্ষণকার রো, দন্তে শয় রশ্মি, দন্তে ন কেরোসিন। আর প, ইয়চয়, ময়লি ঘিমি, পঞ্চম। এবার ঠিক হলে রাইট, ভুল হলে কাটা দাও। নতুন চীনের জুতা করে মস মস, কথাটা ঠিক, তাই রাইট দিয়েছি। চলিলে গরুর গাড়ি, চলে পালকি ডুলি, কথাটা ঠিক, এটাও রাইট। শিশু বাবার কোলে চিৎকার স্বরে কাঁদে, এটা ভুল, কারণ এটা মার কোলে হবে, তাই কাটা। দূরে বাঁশবনে শেয়াল উঠিল দেখে, এটা ঠিক, তাই রাইট দিয়েছি। তাহলে আমাদের কবিতার এই অংশটা হয়ে গেল, এরপরে আমরা চলে যাব কবিতার প্রশ্ন উত্তরে। তাহলে বাচ্চারা, আমরা দ্বাদশ পাঠের কবিতার শব্দার্থ পূরণ করো, ঠিক ভুল, সাজিয়ে শব্দ গঠন করো, এগুলো করে নিয়েছি। আমি তোমাদের বললাম লাস্টে কিন্তু আমরা প্রশ্ন উত্তরগুলো করব। তো এখন আমরা চলে এসেছি প্রশ্ন উত্তরে। এইখানে এই কবিতা থেকে যাবতীয় যা প্রশ্ন উত্তর আছে সেগুলো আমি করে দিচ্ছি। তাছাড়াও আরও হয়তো অনেক প্রশ্ন উত্তর বেরোতেই পারে, সেই জন্য তোমাদের বলেছি কবিতাটা কিন্তু খুব ভালো করে পড়বে। যখন আমি বুঝিয়ে দিয়েছি সেটা নিশ্চয়ই মাথায় রেখেছ, আমার মনে হয় তোমরা সবাই মাথায় রেখেছ। রেখে তাহলে শুরু করা যাক এবার এই প্রশ্নগুলো। দেখো, ঘাটে কি এসেছে, কোথায় ঠেসাঠেসি করে কি পাতা রয়েছে, কে হারমোনিয়াম বাজাচ্ছে। ঘাটে কি এসেছে, ঘাটে স্টিমার এসেছে, কোথায় ঠেসাঠেসি করে কি পাতা রয়েছে, মাদুরে কম্বলে লেপে ঠেসাঠেসি করে বিছানা পাতা রয়েছে। আর কে হারমোনিয়াম বাজাচ্ছে, হরেরাম হারমোনিয়াম বাজাচ্ছে। আবারও বলি, ঘাটে কি এসেছে, স্টিমার, কোথায় ঠেসাঠেসি করে কি পাতা রয়েছে, মাদুরে কম্বলে লেপে ঠেসাঠেসি করে বিছানা পাতা রয়েছে, কে হারমোনিয়াম বাজাচ্ছে, হরেরাম হারমোনিয়াম বাজাচ্ছে। তাই লিখে ফেলছি আমরা। তাহলে দেখো, ঘাটে কি এসেছে, ঘাটে স্টিমার এসেছে, কোথায় ঠেসাঠেসি করে কি পাতা রয়েছে, মাদুরে কম্বলে লেপে ঠেসাঠেসি করে বিছানা পাতা রয়েছে। আর কে হারমোনিয়াম বাজাচ্ছে, হরেরাম হারমোনিয়াম বাজাচ্ছে। নেক্সট প্রশ্ন কি আছে, ডালা ঝুড়ি ধামা কিসে ভরা আছে, গায়ে কিসের জামা, কি মশমস করে। ডালা ঝুড়ি ধামা সবজিতে ভরা আছে, গায়ে রেশমের জামা, আর চিনের জুতা মশমস করে। নতুন চীনের জুতা মশমস করে। তাহলে কি বললাম, ডালা ঝুড়ি ধামা সবজিতে ভরা আছে, গায়ে রেশমের জামা, আর নতুন চীনের জুতা মশমস করে। তাহলে দেখো,
ডালা ঝুড়ি ধামা কিসে ভরা আছে? ডালা ঝুড়ি ধামা সবজিতে ভরা আছে। গায়ে কিসের জামা? গায়ে রেশমের জামা। কি মশমস করে? নতুন চিনের জুতা মশমস করে। পরে বসে দেখো কি ঘন ঘন ডাক ছাড়ে, শিশু মার খোলে কি করে, জলে কি ডুবিল। কি ঘন ঘন ডাক ছাড়ে, স্টিমারের বাসি ঘন ঘন ডাক ছাড়ে, শিশু মার খোলে চিৎকার স্বরে কাঁদে, আর জলে কি ডুবিল, জলে নোঙর ডুবিল। আবার বলি, স্টিমারের বাসি ঘন ঘন ডাক ছাড়ে, আর শিশু মার খোলে কি করে, শিশু মার খোলে চিৎকার স্বরে কাঁদে, আর জলে কি ডুবিল, জলে নোঙর ডুবিল। তাই লিখে ফেলছি, তাহলে দেখো, স্টিমারের বাসি ঘন ঘন ডাক ছাড়ে, শিশু মার কোলে কি করে, শিশু মার কোলে চিৎকার স্বরে কাঁদে, জলে কি ডুবিল, জলে নোঙর ডুবিল। তীরে কে কি বাজিয়ে ভজন গাইছে, কারা অপেক্ষা করছে? তীরে কে বাজাচ্ছে? না অন্ধবেণী। তীরে অন্ধবেণী হাঁড়ি বাজিয়ে ভজন গাইছে, আর কারা অপেক্ষা করে আছে? যাত্রীদের আত্মীয় স্বজন অপেক্ষা করে আছে। আবার বলি, তীরে অন্ধবেণী হাঁড়ি বাজিয়ে ভজন গাইছে, কারা অপেক্ষা করে আছে? এখানে যাত্রীদের আত্মীয় স্বজন অপেক্ষা করে আছে। দেখো, তীরে কে কি বাজিয়ে ভজন গাইছে? তীরে অন্ধবেণী হাঁড়ি বাজিয়ে ভজন গাইছে, আর কারা অপেক্ষা করেছে? যাত্রীদের আত্মীয় স্বজন অপেক্ষা করে আছে। পরে বসে দেখো, কে ধুলো ওড়ালো আর মাথায় বোঝা নিয়ে কারা চলছে, আকাশের কোণে কিসের চাঁদ ওঠে? ছ্যাকড়া গাড়ির ঘোড়া ধুলো ওড়ালো আর মাথায় বোঝা নিয়ে কারা চলছে, মাথায় বোঝা নিয়ে মুটেরা চলেছে, আর আকাশের কোণে পঞ্চমীর চাঁদ ওঠে। আবার বলি, ছ্যাকড়া গাড়ির ঘোড়া ধুলো ওড়ালো, মাথায় বোঝা নিয়ে মুকেরা চলেছে, আকাশের কোণে পঞ্চমী চাঁদ উঠেছে। হ্যাঁ দেখো, কে ধুলো ওড়ালো, ছ্যাকড়া গাড়ির ঘোড়া ধুলো ওড়ালো, মাথায় বোঝা নিয়ে কারা চলেছে, মাথায় বোঝা নিয়ে মুকেরা চলেছে, আর আকাশের কোণে কিসের চাঁদ উঠেছে? আকাশের কোণে পঞ্চমীর চাঁদ উঠে। আচ্ছা পরেরটা দেখো, শিয়াল কোথায় ডেকে উঠল, মুদির দোকানে দীপ কেমন করে জ্বলে? শিয়াল বাঁশবনে ডেকে উঠল, মুদির দোকানে দীপ টিমটিম করে জ্বলে। যাই হোক, এখানে উত্তর চিহ্নটা আমি দিইনি, সেটা দিয়ে দিলাম তোমাদের। আর দেখো, শিয়াল কোথায় ডেকে উঠল, তাহলে আমরা কি লিখব? শিয়াল বাঁশবনে ডেকে উঠল, মুদির দোকানে দীপ টিং টিং করে জ্বলে জ্বলে।
তাহলে দেখো শিয়াল কোথায় ডেকে উঠলো? শিয়াল দূরে বাঁশবনে ডেকে উঠলো, মুদির দোকানের দ্বীপ টিন টিন করে জলে। চলে গেল আমাদের প্রশ্ন উত্তর, আমাদের সব কথা হয়ে গেল প্রশ্ন উত্তর। এবার এটাকে আমরা একবার ইভিশন দিয়ে নেবো, তার সঙ্গে এক কথা এগুলো তোমাদের মুখে বলে দেবো। ঘাটে কি এসেছে এটা এক কথায় হবে স্টিমার, আর পুরো কথা হলে ঘাটে স্টিমার এসেছে, কোথায় ঠেসা ঠেসি করে কি পাতা রয়েছে এটা কিন্তু হবে না। যদি বলে ঠেসা ঠেসি করে কি পাতা রয়েছে তাহলে বিছানা, এটা এক কথায় হবে। কিন্তু যদি এরকম আসে প্রশ্নটা তাহলে তোমাদের পুরো বাক্যে লিখতে হবে, মাদুরে কম্বলে লেপে ঠেসা ঠেসি করে বিছানা পাতা রয়েছে। কে হারমোনিয়াম বাজাচ্ছে এটা এক কথায় হবে হরেরাম, আর পুরো বাক্যে হলে হরেরাম হারমোনিয়াম বাজাচ্ছে। ডালা ঝুড়ি ধামা কিসে ভরা আছে এটা এক কথায় হবে সবজিতে, পুরো বাক্যে হলে ডালা ঝুড়ি ধামা সবজিতে ভরা আছে। গায়ে কিসের জামা এটাও এক কথায় হবে রেশমের, পুরো বাক্যে হলে গায়ে রেশমের জামা। কি মশমাস করে এটা এক কথায় হবে না, শুধু জুতা লিখতে পারো কিন্তু এটা নতুন চিনির জুতাটা লিখলেই দেখতে সুন্দর লাগে, তাই পুরো বাক্যে হলে নতুন চিনির জুতা মশমাস করে। কি ঘন ঘন ডাক ছাড়ে এটা দু এক কথায় দিলে লিখতে পারো স্টিমারের বাঁশি, আর পুরো বাক্যে স্টিমারের বাঁশি ঘন ঘন ডাক ছাড়ে। শিশু মার কোলে কি করে এটা পুরো বাক্যে হবে শিশু মার কোলে চিৎকার স্বরে কাঁদে, আর জলে কি ডুবিল এটা এক কথায় হবে নোঙর, আর পুরো বাক্যে হলে জলে নোঙর ডুবিল। তীরে কে কি বাজিয়ে ভজন গাইছে এটা যদি, এটা দুভাবে হবে, তীরে কে ভজন গাইছে তাহলে অন্ধবেণী, তীরে কে, আর যদি বলে তীরে কি বাজাচ্ছে অন্ধবেণী হাঁড়ি, আর পুরো বাক্যে লিখলে তীরে অন্ধবেণী হাঁড়ি বাজিয়ে ভজন গাইছে। কারা অপেক্ষা করে আছে আত্মীয় স্বজন, যাত্রীদের আত্মীয় স্বজন, এটা কিন্তু পুরো বাক্যেই লিখতে হবে কারণ যাত্রীদের আত্মীয় স্বজন অপেক্ষা করে আছে। কে ধুলো ওড়ালো এটাও পুরো বাক্যে কারণ ছ্যাকড়া গাড়ির ঘোড়া ধুলো ওড়ালো। মাথায় বোঝা নিয়ে কারা চলেছে এটা হবে এক কথায় এটা মুটেরা, আর পুরো বাক্যে লিখলে মাথায় বোঝা নিয়ে মুটেরা চলেছে। আকাশের কোণে কিসের চাঁদ উঠে এটাও এক কথা হবে পঞ্চমীর, আর পুরো বাক্যে লিখলে আকাশের কোণে পঞ্চমীর চাঁদ উঠে। শিয়াল কোথায় ডেকে উঠলো এটাও এক কথা হবে বাঁশবনে, এটা পুরো বাক্যে হলে শিয়াল দূরে বাঁশবনে ডেকে উঠলো। মুড়ির দোকানের দ্বীপ কেমন করে জ্বলে এটাও এক কথা হবে টিমটিম, আর হলো পুরো বাক্যে লিখলে মুড়ির দোকানের দ্বীপ টিমটিম করে জ্বলে। এই চলে গেল আমাদের দ্বাদশ পাঠের কবিতার প্রশ্ন উত্তর, তাহলে দ্বাদশ পাঠের আমাদের গল্পটা তো আগেই হয়ে গেছিলো, তার প্রশ্ন উত্তরও হয়ে গেছিলো, সমস্ত টাস্ক হয়ে গেছিলো, এবার আমরা কবিতাটাও পড়ে নিলাম, তার সাথে কবিতার শব্দার্থ ঠিক ভুল এবং আরও সাজি শব্দ গঠন করো প্রশ্ন উত্তর পূরণ করো এগুলো পড়ে নিলাম। আমি যা যা করাচ্ছি তোমাদেরকে অবশ্যই তোমরা বাড়িতে খুব ভালো করে প্র্যাকটিস করবে, প্র্যাকটিস না করলে কিন্তু তুমি মনে রাখতে পারবে না। এই লাস্টের তিনটে গল্প পদ্য কিন্তু অনেক বড় এবং অনেকটা কঠিন, তাই ভালো করে মন দিয়ে পড়তে হবে।